দুষ্কৃতি দৌরাত্ম। টালিগঞ্জে অটো থেকে যুবককে অপহরণ, দিনভর ঘোরানো হলো শহরের বিভিন্ন জায়গায়, স্ট্যাম্প পেপারে সই করিয়ে টাকা আদায় করলো দুষ্কৃতীরা। পুলিশ কিচ্ছু করেনি বলে অভিযোগ করছে যুবকের পরিবার। শনিবার টালিগঞ্জ এলাকায় অটো থেকে বিকাশ সাউকে অপহরণ করা হয় বলে অভিযোগ। তাকে দিনভর টালিগঞ্জের চারু মার্কেটের বিভিন্ন এলাকায় ঘোরানো হয়। একটা মাসাজ পার্লারে আটকে রেখে 5 লক্ষ টাকা দাবি করে দুষ্কৃতীরা। টাকা দিতে না চাওয়ায় বেধড়ক মারধর করা হয় তাকে। এরপর জোর করে ফাঁকা স্ট্যাম্প পেপারে সই করে নেওয়া হয় বলে অভিযোগ। আমি নবীনের উল্টো সাইড দিয়ে যাচ্ছিলাম, আমার দোকানটা ধরা হলো, সবাই মিলে ধরল আমাকে। কতজন ছেলে ছিল? ওনার 5-6 জন ছিল, বাচ্চারা যে ছিল, বুটারা যে ছিল, আপু ছিল, ট্যাপা ছিল, আর কাজু ছিল যে অটো চালায়। 5 দিন মিলে আমাকে অটোতে তুলছে, আমি যাবো না বলছিলাম, তাও যে জবরদস্তি আমাকে তুলেছে, মারতে মারতে তুলেছে। মারতে মারতে তোলার পরে ওখান দিয়ে বললো এত টাকা লাগবে, 5 লাখ টাকা। ওদের মধ্যে দুজন আম ছিল, বচ্চা রাজেশ, মুড্ডা রাজেশ। আমার তুই যদি টাকা না দিস আজকে তাহলে তোকে জমা করে দেবো বিনোদের কাছে। আমরা এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, সিজার মন্ডল আরো জানাবে সবিস্তারে। সিজার, এটা কি করে সম্ভব? খাস কলকাতায় জোর করে 5 লক্ষ টাকা দাবি করা হলো এবং সেটা লিখিয়ে নেওয়া হলো জোর জবরদস্তি, পুলিশের ভূমিকাও তো সন্দেহের ঊর্ধ্বে নয়। দেখো, সেখানে সবথেকে বড় কিন্তু প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে, কারণ এই ধরনের একটা নতুন পন্থা আবিষ্কার করেছে শেখ বিনোদ এবং তার দলবল, যেখানে তারা অ্যাবডাক্ট করছে, অ্যাবডাক্ট করে তাকে আটকে রাখা হচ্ছে, হস্টেজ করে রেখে তার কাছ থেকে টাকা আদায় না করতে পারলে তার কাছে জোর করে স্ট্যাম্প পেপারে সই করিয়ে নেওয়া হচ্ছে। এবং সেখানে কোথাও একটা স্থানীয় থানা বা স্থান পুলিশের একাংশে কোন একটা জায়গায় মদত পাওয়া পাচ্ছে এরা, এমনটাই কিন্তু অভিযোগ যে ভিকটিম যাকে অপহরণ করা হয়েছিল এবং তার এবং তার পরিবারের। কারণ যখন পুলিশে তারা অভিযোগ জানাতে যায়, পুলিশ সেই অভিযোগকে গুরুত্ব দেওয়া দূরে থাক, উল্টে অভিযোগকারী যে তাকেই উল্টে ভয় দেখাচ্ছে, এইটাই বারবার কিন্তু তার বক্তব্যে উঠে আসছে। এবং সেই জায়গা থেকে বিভিন্ন সময় যে অভিযোগটা উঠে, যে গুড্ডা তৎপর থেকে শুরু করে হাল আমলের নানটির মতো গ্যাংস্টারদের উত্থানের পেছনে কোথাও না কোথাও পুলিশের একটা মদত রয়েছে, সেই ঘটনাই কিন্তু আবার সামনে চলে আসলো। এবং সেটা যে একদম ভিত্তিহীন নয় সেটা কিন্তু এই শনিবারের ঘটনা অনেকটাই প্রমাণ করেছিল। পুলিশ যতটা তৎপর হলো টাকা আদায় করতে, সেটাই কিন্তু তার ভূমিকা নিয়ে সব থেকে বড় প্রশ্ন তোলে। অনেক ধন্যবাদ সিজা, তুমি নজর রাখো। তবে এই অপহৃত যুবক কিভাবে জানাতে পারলো পুরো ঘটনা কি হয়েছে তার সঙ্গে? আসলে সে কোন রকমের নিজের বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পেরেছিল। বন্ধুর অভিযোগ, পুলিশ তাদের নিয়ে ছিনিমিনি খেলে, একবার চারু মার্কেট, একবার যাদবপুর থানা খেলা হয় তাদের। পুলিশ অভিযোগও নিতে চায়নি। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখায় অভিযোগ পৌঁছলে চারু মার্কেট থানা একটু গা ঝাড়া দেয়, অভিযুক্তদের গ্রেফতার করা হয়, মধ্যস্থতা করে যুবককে ছাড়িয়ে আনে পুলিশ। অভিযোগ, জোর করে সই করিয়ে নেওয়া স্ট্যাম্প পেপার দেখে দুষ্কৃতীদের পক্ষই নিতে চায় পুলিশ, অপহৃতকেই টাকা দিতে বাধ্য করা হয়। মারধর করে তার আগে আমার থেকে লিখিয়েছিল যে 2,500 টাকা আমার থেকে পায়, ওখানটা আমার অ্যাড্রেস ভুল ছিল, 10 টাকা স্ট্যাম্প পেপারে লিখেছিল মারধর করে, আমি ওখানটা সব ভুল দিয়েছিলাম, আমার অ্যাড্রেস, আমার সিগনেচার, সব কিছু ভুল। যখন থানায় ও শো করেছে 2,500 টাকায় আমার থেকে নিয়েছে, আমি থানাকে বড়কে বললাম যে স্যার এখানটা দেখুন, আমার কোনো জিনিস ঠিক নেই, না অ্যাড্রেস আছে না সাইন আছে, তো এরা কী প্রুফে বলছে যে এটা আমার, আমি হচ্ছে তার যে 2,500 টাকা নিয়েছি। বড়োবাবু কিছুতেই কথা শুনলো না, না আমার কেস নিল, না ওদেরকে কিছু বললো, ওদের সাপোর্ট করলো। আমার বন্ধুরা কথা যখন বলতে আসছে কি স্যার যখন বলছে স্যার যখন ভুল, স্যার ভুল অ্যাড্রেস আর লিখিনি, একে মা করে আর গান পয়েন্টে লিখিয়েছে, তা আপনি কেন সাপোর্ট করছেন? আমার বন্ধুদেরকেও মারধর করেছে থানা, চারু মার্কেট থানা, আমার বন্ধুদেরকেও মারধর করেছে। আমার লাল বন্ধু বলে গ্যাঁয়ের কেস থেকে এক্ষুনি তোকে ভিতর করে দেবো, 1.5 কিলো গ্যাঁয়ের কেস দিয়ে দেবো আর এক্ষুনি ভিতর করে দেবো তোকে, তো কোন বাবা চায় বাঁচিয়ে নেই। আমাকে ফোন এসে যে 5:30-6 নাগাদ, তারপর আমি থানায় যাই, থানায় গিয়ে আমি বড়বাবুকে বলি, বড়বাবু মানে ডায়েরি করি, তো প্রথমে চারু মার্কেট থানায় ডায়েরি নেয়নি, আমি গেছিলাম যাদবপুর থানায় পাঠালো, যাদবপুর থানাও ডায়েরি পাইনি। আর যে আমরা যে থানা আপডাউন করছি এটা পুরো খবর ওদের কাছে যাচ্ছে, আমরা যখন যাদব চারু মার্কেট থানায় যাচ্ছি ওরা যাদবপুর এলাকায় চলে যাচ্ছে, যাদবপুর থানায় যখন যাচ্ছি ওরা আবার চারু মার্কেট।
আমাকে টেলাগায় চলে আসে। থানা ডায়েরি নেয়নি কিছু, এখন পর্যন্ত কোনো ডায়েরি নেয়নি, কিন্তু থানা আবার বসে ওটা সেটেলমেন্ট করিয়ে দিয়েছে। ওকে ছাড়িনি, ওকে আমরা বড়বাবু থানা থেকে নিয়ে গেলাম, ঠিক আছে, গিয়ে বড়বাবু নিয়ে এসেছে। লর্ডসের ICICI ব্যাংকের সামনে ওকে নিয়ে দাঁড়িয়েছিল, ওকে বড়বাবুরা চার পাঁচজন চারু মার্কেট থানা এমনিভাবে বলছে যে টাকা না দিলে গুলি করে দেবো, বাইরে যদি টাকা না দিয়ে যাস, ভেতরে স্বীকার না করিস টাকা মানে তোকে ধার দিয়েছি। এমনি কোর্ট পেপারে মেরে 10 টাকার কোর্ট পেপারে লিখে নিয়েছে। অন্য খবরে যাওয়ার আগে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরবো।